মোবাইল নেটওয়ার্কে ফেসবুক টেলিগ্রাম চলছে না থাকছে একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা নেওয়ার চেষ্টায় জানাবো নির্যাতন যত বৃদ্ধি পাবে গণপ্রতিরোধ তত দুর্বার হবে ফখরুল সর্বশেষ নিরবতাই এখন জামায়াতের বড় হাতিয়ার শুনছিলেন শিরোনাম জানাবো বিস্তারিত মোবাইল নেটওয়ার্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক চলছে না চলছে না রাশিয়া ভিত্তিক ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামও জানা গেছে আজ শুক্রবার দুপুর সোয়া বারোটার পর মোবাইল নেটওয়ার্কে মেটার প্ল্যাটফর্মগুলোর ক্যাশ বন্ধ করা হয় পাশাপাশি এই নেটওয়ার্কে টেলিগ্রাম চলছে না কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা শুরু হলে গত সতেরো জুলাই রাত থেকে একত্রিশ জুলাই দুপুর পর্যন্ত মেটার প্ল্যাটফর্ম ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম বন্ধ ছিল ওই দিন দুপুর দুইটার পর থেকে তা চালু হয় মোবাইল ডাটায় ফেসবুক ব্যবহার করেন এমন অনেকে বলেছেন শুক্রবার দুপুর থেকে তাদের ফেসবুক চালাতে সমস্যা হচ্ছে মেটার অন্যান্য প্ল্যাটফর্মগুলোও চলছে না তবে এ নিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বিটিআরসির কোনো বক্তব্য পাওয়া যায়নি চলে যাচ্ছি পরের খবরে কোটা সংস্কারের দাবি পূরণের পরেও একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার অপচেষ্টা করছে শিক্ষার্থীরা কারো ঢাল হিসেবে ব্যবহার হবে না এমন আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ দুপুরে রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এই আশাবাদ ব্যক্ত করেছেন ওবায়দুল কাদের বলেন শিক্ষার্থীদের মূল দাবি পূরণ হয়েছে শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয় আদালতের রায়ের পর দ্রুত প্রজ্ঞাপন জারি করা হয়েছে তারপরও একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার অপচেষ্টা করছে শিক্ষার্থীদের পুঁজি করে ধ্বংসযজ্ঞ চালিয়েছে প্রতিটি ঘটনার তদন্ত হবে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন প্রতিটি হত্যাকাণ্ডে সুষ্ঠু তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের আওতা বাড়ানো হয়েছে হয়েছে দায়িত্ব দেওয়া সহ যে কোনো দেশ কিংবা তিনজন বিচারপতিকে সংস্থা চাইলে যোগ দিতে পারে সরকার তাকে স্বাগত জানাবে ওবায়দুল কাদের বলেন নিহতদের পরিবারের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন তাদের অনেকেই পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন আহতদের দেখতে রাজধানীর বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে গেছেন চলে যাচ্ছি পরের খবরে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অতি দ্রুত পদত্যাগ করে জনতার ক্ষমতা জনতার কাছে ফিরিয়ে দেন নির্যাতন যত বৃদ্ধি পাবে গণপ্রতিরোধ তত দুর্বার হবে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীদের আন্দোলনে বাধা গুলি দমন নিপীড়ন গ্রেফতার নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব বিবৃতিতে কোটা সংস্কার আন্দোলনে তৃতীয় শক্তির হত্যাযজ্ঞ চালানোর অভিযোগকে সরকারের মিথ্যাচার বলে আখ্যা দিয়েছেন বিএনপির মহাসচিব হত্যাকাণ্ডের জন্য তৃতীয় শক্তি না খুঁজে নিজেদের অপশক্তিকে চিহ্নিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি মির্জা ফখরুল বলেন সারা বিশ্বের মানুষ দেখেছে ছাত্রসহ সাধারণ জনতার কাছে আগ্নেয়াস্ত্র ছিল না তা ছিল আইন বাহিনী এবং সরকার দলের অঙ্গ সংগঠন ছাত্রলীগ যুবলীগের হাতে তারপরেও সরকার শাক দিয়ে মাছ ঢাকার জন্য এই মিথ্যাচারের কোরাস গেই চলেছে বিবৃতিতে তিনি বলেন সরকার এবং সরকারি বাহিনী এমনভাবে এমন ভাবে যে সারা বিশ্বের মানুষ যেখানে দেখেছে আবু সাঈদকে পুলিশ সরাসরি সামনে থেকে গুলি করে হত্যা করেছে সেই মামলায় আসামি করে গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র আরিফ শাহরিয়ার মাহিমকে এই বর্বর অবৈধ সরকার সভ্য মানুষের উপদেশ কখনোই গ্রহণ করবে না কারণ তারা অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে গণহত্যা চালিয়ে বর্বর শাসন কায়েম করে যেভাবেই হোক ক্ষমতায় থাকার পরিকল্পনা গ্রহণ করছে বিএনপি মহাসচিব বলেন সরকার সুপরিকল্পিতভাবে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে ছাত্র জনতার বিপক্ষে দাঁড় করাচ্ছে যা রাষ্ট্রের জন্য অশনি সংকেত দেশের জাতির এই ক্রান্তি লগ্নে সকল দেশপ্রেমিক ছাত্র জনতা রাজনৈতিক দল সাংস্কৃতিক প্রতিষ্ঠান সংগঠন ও ব্যক্তিকে ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এই গণতন্ত্র বিনাশী লুটেরা বেআইনিভাবে ক্ষমতা দখলকারী খুনি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে আসতে হবে বিবৃতিতে এই দেশের জনতা ছাত্র যুবক সব শ্রেণী পেশার মানুষের প্রতি আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব তিনি বলেন দেশের আনাচে কানাচে ঘরে আজ খুনি সরকারের পদত্যাগের দাবি উচ্চারিত হচ্ছে গণতন্ত্র হত্যাকারী জন অধিকার হরণকারী জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব বিপন্নকারী সরকার স্বাধীন বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন গণহত্যা ও নিষ্ঠুর দমন নিপীড়ন চালিয়েছে এই সরকার আজ রাষ্ট্রপতি প্রাণঘাতী সরকারে পরিণত হয়েছে গণধিকৃত সরকারকে বিদায় করে জাতির সকল সমস্যার সমাধানের রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে হবে ছাত্র জনতা বিক্ষোভের মুখে ক্ষমতায় থাকতে পারবে না এই শাসক গোষ্ঠী তিনি আরও বলেন ছাত্র জনতা আন্দোলনে সরকার এতই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে এবং জনবিচ্ছিন্ন হয়েছে যে তারা নিজেরাই বলছেন শ্রীলঙ্কার মতো গণভবন দখল করে নেবে জনগণ এবং সাধারণ ছাত্রছাত্রীরা সেই ভয়ে তারা আইন শৃঙ্খলা বাহিনী তথা রাষ্ট্রের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে অপব্যবহার করে নিজেদের রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আইন রক্ষাকারী বাহিনী সহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের প্রতি সরকারের আদেশ নির্দেশ চাপ উপেক্ষা করে ছাত্র জনতার বিরুদ্ধে দমন নিপীড়ন থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছেন মির্জা ফখরুল সর্বশেষ নির্বাহী আদেশে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার এই আদেশের পর গণমাধ্যমে শুধু বিবৃতি দেওয়া ছাড়া আর কোনো প্রতিক্রিয়া দেখায়নি দলটি জানা গেছে বিষয়টি নিয়ে মাঠের কোনো কর্মসূচিতে যাবে না তারা দলের সর্বস্তরের নেতাকর্মীদের ধৈর্যের মাধ্যমে পরিস্থিতি মোকাবেলার জন্য নির্দেশনা দিয়েছেন দলটির আমিন ডাক্তার শফিকুর রহমান জামায়াতের একাধিক নেতা মনে করে নিষিদ্ধ ঘোষণা তাদের জন্য একটি ফাঁদ তারা যদি প্রতিক্রিয়া দেখায় বা রাজপথে কর্মসূচি পালন করে তাহলে সরকার চলমান ছাত্রদের আন্দোলন থেকে দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেবে জামায়াত নেতাদের দাবি কোটা বিরোধী আন্দোলনে সরকার অনেক শিক্ষার্থী দিনমজুর ও সাধারণ মানুষকে হত্যা করেছেন যেখানে জামায়াত বা ছাত্র শিবিরের কোন নেতাকর্মী নিহত হননি কোটা আন্দোলনের ঘটনায় ঢাকায় একত্রিশ জুলাই পর্যন্ত ডিএমপি দুইশ জনের করেছে। তাদের রাজনৈতিক পরিচয় নেই বিএনপি নেতাকর্মী দুইশন জন জামায়াত ও শিবিরের তেহাত্তর জন নেতারা মনে করেন সরকার যা করেছে তাতে জামায়াত জনগণের আরো কাছে যাওয়ার সুযোগ পেয়েছে নিষিদ্ধ ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান এক বিবৃতিতে বলেছেন সরকার বাংলাদেশ জামায়াত ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে সংবিধান লঙ্ঘন করেছে আমরা সরকারের এই অসাংবিধানিক অগণতান্ত্রিক ও অন্যায় সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ভিন্ন প্রবাহিত এই সিদ্ধান্ত হয়েছে দাবি করে তিনি বলেন সরকার ছাত্রদের অরাজনৈতিক আন্দোলনকে দমন করার জন্য দেশে দলীয় ক্যাডার ও রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে গণহত্যা চালায় সরকারের এই গণহত্যার বিরুদ্ধে দেশের শিক্ষক সমাজ সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী মানুষ ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে যাচ্ছে বিশ্ব সম্প্রদায় এই গণহত্যার নিন্দা জানিয়েছে সরকার নিজেদের অপকর্ম ঢাকার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নির্বাহী আদেশ বলে নিষিদ্ধ ঘোষণা করে চলমান আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাচ্ছে আলাদা এক বিবৃতিতে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেছেন সরকার নিজেদের অপকর্ম ঢাকার জন্য নিষিদ্ধ ঘোষণা করে চলমান আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাচ্ছে বিবৃতিতে আরও বলা হয় সরকারের এই হাস্যকর সিদ্ধান্ত ছাত্র শিবির সহ দেশের ছাত্রসমাজ সমাজ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে